অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি, তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ছে সকল শ্রেণী পেশার মানুষের। এর মাঝে দেশটির চিকিৎসকরা সতর্কবার্তা দিয়েছেন, হাসপাতালের সকল জরুরি ওষুধ শেষ হয়ে আসছে, শিগগিরই বন্ধ হতে চলেছে জরুরি অপারেশন কার্যক্রম। দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য জরুরি বিদেশি ওষুধ ও সরঞ্জাম পাওয়া যাচ্ছে না, ফলে রুটিন সার্জারি ও আর করা যাচ্ছে না। যা অবস্থা মতে তাতে কিছুদিনের মধ্যে জরুরি প্রয়োজনে সার্জারিও বন্ধ করে দিতে হবে। তারা আরও জানিয়েছে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে কে চিকিৎসা পাবে এবং কে পাবে না। সংগঠনটির তরফে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের থেকেও চিঠি দিয়ে আরও জানানো হয়েছে, যদি কয়েকদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক করা না যায় তবে মহামারীর থেকেও আরও খারাপ পরিস্থিতি তৈরি হবে।